দিস ইজ নাসিরুদ্দিন স্পেশাল করেসপন্ডেন্স নিউজ দ্য ফলাফল। পৃথিবীতে স্বৈরাচার দিনে দিনে যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে। এই তাকসিম স্বৈরাচারের বিদায়ের পরে এই ঢাকা ওয়াসাতে আউটসোর্সিংয়ে যারা কর্মরত ছিল তারা ঐক্যবদ্ধ ছিল, যে কোনো জোটে ঐক্যবদ্ধ থাকলে পরে বিজয় অর্জিত হয়। ঢাকা ওয়াসা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকবে। তাকসিম স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে তার একচেটিয়া একগুয়েমির কারণে ঢাকা ওয়াসাতে এই অসহায় ছেলেরা দীর্ঘদিন বঞ্চিত ছিল। এবং সবচেয়ে দুঃখজনক এটা যে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যেখানে ঈদের সময় বোনাস না পায়। এই ঢাকা ওয়াসাতে কতিপয় কুচক্রি যারা নিজেরা সুবিধা নেওয়ার জন্য তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে মিসগাইড করে তাদেরকে ঈদের সময় বোনাস থেকে বঞ্চিত করা হয়েছে। তবুও তারা লেগেছিল, কষ্ট করেছে, ঢাকা ওয়াসা রাজস্ব আদায়ে তারা দিনরাত কাজ করেছে, তাদের কাজে কোনো ঘাটতি ছিল না। আজকের সকালবেলাও তারা জোটবদ্ধ ছিল যে দাবি আদায় না করে যাবে না, তাদের আজকে বিজয় অর্জিত হয়েছে। এই জন্য আজকের আনন্দ উল্লাস, এবং আমি চাই ওরা তো রেগুলার হবেই, নট অনলি দ্যাট, তাদের চাকরিতে যোগদানের পর থেকে ওদের বেতন বোনাস সহ ইনক্রিমেন্ট সহ যাতে দেওয়া হয় এটা আমি জোর দাবি জানাচ্ছি। নাসিরুদ্দিন স্পেশাল করেসপন্ডেন্স নিউজ দ্য ফলাফল, সকলকে লাল গোলাপ শুভেচ্ছা। বিজয় অর্জনের জন্য ঐক্যবদ্ধ থাকাটাই যথেষ্ট, বিজয় অর্জন হবে, ঢাকা ওয়াসা এগিয়ে যাক। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার এটার জন্য কত মানুষ অপেক্ষা করছে সারা পৃথিবীতে?